দর্শক, আমাদের আজকের ভিডিওর প্রশ্ন হচ্ছে, পুরুষাঙ্গ পিচ্ছিল পানি বের হওয়া কতটা খারাপ নাকি ভালো? আমি যখন আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলি, এতে আমার কামরস বের হয়, এতে করে আমি নামাজ ও আদায় করতে পারি না। এর সমাধান কি, আর কি করলে কামরস আর বের হবে না? আসলে কামরস বের হলে আমার শারীরিক কোনো ক্ষতি হবে কিনা? আসলে আপনি যদি আপনার গার্লফ্রেন্ডের সাথে কোনো বাজে কথা না বলেন, তাহলে কোনো কামরস বের হওয়ার কথা না। কারণ পুরুষের মনে যদি কোনো উত্তেজনা না থাকে, তাহলে কিন্তু পুরুষাঙ্গের অঙ্গ দিয়ে কোনো কামরস বের হয় না। মনে রাখবেন, পুরুষ অঙ্গ দিয়ে কামরস বের হলে এটি পুরুষের জন্য খারাপ না, বরং এটা উপকারী। কারণ পুরুষ যখন প্রস্রাব করে, তখন কিছুটা প্রস্রাব লিঙ্গের নালীতে জমা থেকে যায়। পরবর্তীতে যৌনমিলন করার সময় পুরুষের যখন বীর্য বের হয়, তখন পুরুষের বীর্যের মধ্যে থাকা অসংখ্য শুক্রাণু কিন্তু প্রস্রাবের এই খাড়ের সঙ্গে মিশে ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু বীর্য পাতলা আগে পুরুষের লিঙ্গ দিয়ে যখন এরকম কামরস বের হয়, তখন এই কামরস প্রস্রাবের এই ক্ষতিকর রাসায়নিক উপাদানগুলোকে নষ্ট করে দেয় এবং পুরুষের বীর্যে থাকা শুক্রাণু সুস্থ স্বাভাবিকভাবে বের হতে পারে। যে সকল ছেলেদের বিয়ে হয়নি বা যে সকল ছেলেদের স্ত্রীদের কাছ থেকে দূরে রয়েছে, তারা যখন তাদের গার্লফ্রেন্ড বা স্ত্রীর সাথে ফোনে কথা বলে, তখন কিন্তু তাদের মনে এক ধরনের যৌন উত্তেজনা কাজ করে। এই যৌন উত্তেজনা হওয়ার কারণেই কিন্তু তাদের লিঙ্গ দিয়ে কামরস বের হয়ে আসে। কিছু কিছু পুরুষের প্রচুর পরিমাণে কামরস বের হতে পারে, আবার কারোর কম, আবার কারো একেবারেই কামরস হয় না। সাধারণত একবার যৌন উত্তেজনায় পুরুষের লিঙ্গ দিয়ে সর্বোচ্চ 3 মিলি পর্যন্ত কামরস বের হতে পারে। মনে রাখবেন, পুরুষের বীর্যপাতের আগে যে কামরস বের হয়, এতে কিন্তু পুরুষের গোসল ফরজ হয় না, শুধুমাত্র পুরুষের অজু ভেঙে যায়। এই কামরস বের হলে আপনি কিন্তু শুধু পুরুষ লিঙ্গ ধুয়ে আবার নামাজ আদায় করতে পারবেন, এর জন্য আপনার গোসল করতে হবে না। কামরস যদি আপনার কাপড়ে লাগে, তাহলে ওই জায়গা ধুয়ে যদি আপনি নামাজ আদায় করেন, তাহলে নামাজ পড়া যাবে। কিন্তু আপনার যদি বীর্য বের হয়ে যায়, তাহলে আপনার উপর অজু ও গোসল দুটি ফরজ হয়ে যাবে।